শহরের সব রাস্তায় কোনো গেছে, যে দেখেন যে কলেজ খেয়ে রাস্তায় ঠেলাপুরি সব কিছু ভাঙ্গি চুরি গেছে। এবার আমাদের এই সামনের হাসপাতালের রাস্তাটা এককালে ভাঙ্গে চুরি হয়ে গেছে, ঠেলা হয়ে গেছে, যে আমরা চলতে পারতে আছি না, একটা সুন্দর লইয়ে পড়ে যাওয়ার পালা হয়ে গেছিলাম। গাড়ি কেড়ে তো ফাঁসে যায়, এখান থেকে যে গাড়ি যা যা আসা যাওয়া করা যায় না, এই পুরো রাস্তায় তো একই অবস্থা। বর্ষায় চলাচল খুব দুরস হয়, হ্যাঁ, নদীর মতন মানে হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে যে মানুষ চলাফেরাই করার মতন কোনো ই নেই। আসলে এটা নদী, বুঝছেন, এটা মনে দেখতে মনে হয় একটা নদী। এখানে শুধু বর্ষার সিজনে না, আপনার ওই মানে শুকনার সিজনে ধুলা এই জায়গায় থাকা যায়, এই জায়গায় ব্যবসা বাণিজ্য করা এদের খুবই অসুবিধা। আমাদের জালগাঠিতে অধিকাংশ রাস্তায় সমস্যা, আমাদের স্কুল যাতায়াতে আসতে অসুবিধা, যাইতে সমস্যা হয়। আমরা অতি তাড়াতাড়ি আমরা এদের একটা সমাধান চাই, যাতে সবাই সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারে, মানুষের ভোগান্তি না হয়।